পুনৰ গ্ৰেপ্তাৰ এডিচি চাইবুৰ ৰহমানক। দহ দিনৰ জিম্মাত চিএম ভিজিলেন্সৰ। গাঁওবুঢ়া নিযুক্তি কেলেংকাৰীৰ অভিযোগ। দুর্নীতিরে সম্পত্তির পাহাড় গড়া এইজন এডিসি সাইবুর রহমান। দুর্নীতিরে প্রায় 100 কোটি টাকার সম্পত্তি গড়েছিল সাইবুরে। কেইমামান পূর্বে সিএম ভিজিলেন্সে গ্রেপ্তার করেছিল এডিসি সাইবুর রহমানক, আর তার পিছতেই মুখা খোল খাইছিল সাইবুরর। সাইবুরের সম্পত্তির পাহাড় দেখি হতবাক হয়েছিল জনতা। সেই ঘটনা মার না যাওতে পুনের সাইবুরের বিরুদ্ধে গাঁওবুড়া নিযুক্তি কেলেঙ্কারির লগত জড়িত থাকার অভিযোগ উত্থাপন হয়েছে। তার পিছতে সিএম ভিজিলেন্সে দক্ষিণ হালমারা মানকাছাড় জেলাত দুবারক অভিযান চলাইছিল। সিএম ভিজিলেন্সর দলে সরকারি গাঁওবুড়াক জেরা করার লগতে হাতিঙিমার জেলা উপায়ুক্তর কার্যালয়ের পর সংগ্রহ করেছিল কিছু নথিপত্র। সরকারি গাঁওবুড়াসকলক জেরা করার সমান্তরালক জেলাখনের তদানীন্তন উপায়ুক্ত আতিকা সুলতানার লগতে দুজনক চক্র বিষয়াক সমন জারি করেছিল সিএম ভিজিলেন্সে। ইতিমধ্যে দুজনক চক্র বিষয়াক দুদিনক জেরার অন্তত গ্রেপ্তার সিএম ভিজিলেন্সর। আনহাতে আজির দিন এডিসি সাইবুরক কারাগারের গ্রেপ্তার করে মুখ্যমন্ত্রীর বিশেষ তদারকি কক্ষে। একই গোচরতে তদানীন্তন উপায়ুক্ত আতিকা সুলতানাক গ্রেপ্তারের পূর্ণ সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, ইএনএল নিউজ।